আসসালামু আলাইকুম। আজ 7 নভেম্বর 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তরুণদের সাহস দিলেন ডক্টর ইউনুস। আমুর আইনজীবী পিটুনি খেলো আদালতে। দায়িত্ব পেতে কতদিন অপেক্ষা করতে হবে ট্রাম্পকে? এবার বিস্তারিত। বিপ্লবের মাধ্যমে ছাত্র শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে বোস আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন ঢাকার উত্তরাধিকার এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস যৌথভাবে 2 দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, 1924 সাল অনেক পেছনে রেখে এসেছি, কালের পরিক্রমায় বসুর আবিষ্কারটি কি এতটুকু ম্লান হয়েছে? পদার্থবিদরা বলছেন, মোটেই না। যার প্রমাণ এই আবিষ্কারের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে সৃষ্ট বোস আইনস্টাইন কন্ডেনসেট পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে 2001 সালে। এই নিয়ে গবেষণা চলছেই। শুনেছি কার্জন হলে পঠন পাঠনের কাজের ভেতরেই নবীন অধ্যাপক বসুর কাছে নতুন কোয়ান্টাম থিওরির শুরুর মধ্যে যে অসঙ্গতি ধরা পড়েছিল তার থেকেই ওই আবিষ্কারের চিন্তাটি তার মাথায় এসেছিল। অখ্যাত জায়গার অখ্যাত এই বিজ্ঞানীর এই অদ্ভুত আবিষ্কারের কথা দুনিয়ার কোন জার্নাল ছাপতে যাবে? কিন্তু নিজের কাজের উপর অত্যন্ত আস্থাশীল বসু সোজা সেদিনের দুনিয়ায় সবচেয়ে প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে জার্মানিতে পাঠিয়ে দিলেন এই আবিষ্কার নিয়ে তার ছোট্ট প্রবন্ধটি। সঙ্গে চিঠি দিলেন, নিজের পরিচয় দিলেন, আমি আপনার সরাসরি ছাত্র না হলেও আপনার ভাবশিষ্য। এই বলে আইনস্টাইন চট করে বুঝে ফেললেন এ কোনো সাধারণ আবিষ্কার নয়, এর সঙ্গে নিজেরও একটি বাড়তি ধারণা যোগ করে এবং প্রবন্ধটি নিজের হাতে জার্মান ভাষায় অনুবাদ করে পদার্থবিদ্যার বিখ্যাত জার্নালে পাঠিয়ে দিলেন। সেই থেকে এটি বোস আইনস্টাইন থিওরি। অধ্যাপক ইউনুস বলেন, বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত রয়েছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা পরামর্শ আসতে হবে। নিজেদের ওপর আস্থা থাকলে এটি আমরা পারব, যেমন আস্থা বসুর ছিল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 3 মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে। বৃহস্পতিবার 7 নভেম্বর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানানো হয়। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে। বিএনপি তার সংগ্রাম অব্যাহত রেখেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আজকে শপথ নিয়েছি জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখব, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 7 শতাধিক নেতাকর্মীকে গুম খুন করেছে, 60 লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে 5 আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকারও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি। হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে অন্য আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আমুর আইনজীবী। অভিযোগ জানিয়ে পিটুনির শিকার ওই আইনজীবী বলেছেন, আমি এর বিচার চাই। বৃহস্পতিবার 7 নভেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে এই ঘটনা ঘটে। এদিন রিমান্ড শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী। এ সময় তার বক্তব্যটি রাজনৈতিক মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী স্বপন রায়চৌধুরী। তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে মারধর শুরু করেন। মারধরের ঘটনায় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। এক পর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন। অভিযোগ জানিয়ে ভুক্তভোগী আইনজীবী স্বপন রায়চৌধুরী সাংবাদিকদের বলেন,
আদালতে শুনানি চলাকালে আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আদালত কোনো ব্যবস্থা নেননি। এখানে কোনো ন্যায় বিচার নেই, আমি এর বিচার চাই। এর আগে রিমান্ড শুনানিতে আদালতের পিপি ওমর ফারুক ফারুকি বলেন, আমু শেখ হাসিনার বাপকে বিপথে নিয়েছিলেন, সেইভাবেই শেখ হাসিনাকে বিপথে নিয়ে গেছেন। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি 14 দল নিয়ে মিটিং করেন। তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে হবে। তারা এই গণহত্যার সঙ্গে জড়িত। আমরা চাই বাংলাদেশে কোনো শেখ হাসিনা বা ফ্যাসিস্ট আর তৈরি না হোক। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এদের বিচার হলে এই দেশে আর কোনো ফ্যাসিস্ট দল আসবে না। এদিকে আইনজীবীদের হট্টগোলের পর তাদের উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত, এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না। এ সময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বুধবার 6 নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যেসব সমমনা দল সারা দেশে ভূমিকা পালন করেছে তাদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে। দলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে এমন চিঠি পাঠায় কেন্দ্র। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা ওই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ নেতাকর্মীকেই ওই চিঠি প্রচার করতে দেখা গেছে। সাংগঠনিক এই জেলায় 7টি উপজেলা রয়েছে। এখানে মোট 5টি নির্বাচনী আসন আছে। এর মধ্যে কুমিল্লা 7, চান্দিনা আসনে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থান জানান দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের দাবি জানিয়ে আসছিল এলডিপি। দলটির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ এই আসন থেকে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে 1979 সালে প্রথম, এরপর 1986, 1991 এবং 2001 সালে মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এই চিঠির পর ডক্টর রেদওয়ান আহমেদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে ধারণা করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে 2018 সালে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন রেদওয়ান আহমেদ। চিঠিতে বলা হয়, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে যে সমস্ত সমমনা রাজনৈতিক দল সংগ্রামী ভূমিকা পালন করেছেন সেই সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব নিজ সংসদীয় আসনে যাতে নির্বিঘ্নে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন সেজন্য সার্বিক সহযোগিতা প্রদান করতে আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। চিঠিতে এই আদেশ অতীব গুরুত্বপূর্ণ ও জরুরি বলে উল্লেখ করা হয়। চিঠিটি গত 22 অক্টোবর কেন্দ্র থেকে প্রেরণ করা হয়। চিঠি প্রাপ্তির বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকারের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান ব্যস্ত রয়েছেন, এখন কথা বলতে পারবেন না। এ ব্যাপারে এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, সাংগঠনিক দিক থেকে আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 7-এ আমার দল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী। আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলাম। বিএনপির সঙ্গে এক্ষেত্রে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম। কখনো প্রয়োজন হলে আমরা বিএনপির সহযোগিতা নেব। সরকার চাইলে সেন্ট মার্টিনকে শতভাগ দূষণমুক্ত করা সম্ভব, এজন্য দরকার একটা নীতিমালা। এই নীতিমালা তৈরি করে সরকার কঠোর হলেই সেন্ট মার্টিনের পরিবেশ ও মানুষের জীবন জীবিকা রক্ষা করতে পারে। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া লাগবে না। বৃহস্পতিবার 7 নভেম্বর পল্টনের অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অনাহারে দ্বীপবাসী, হাজার হাজার যুবকের চাকুরিচ্যুতি, সর্বশান্ত উদ্যোক্তা, পর্যটন ব্যবসায় ধস ও মানবিক বিপর্যয়ের আশঙ্কায় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। সভায় বক্তারা বলেন, সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকলে সেখানে বসবাস করা 10,000 মানুষ বেকার হয়ে যাবে, কারণ তাদের 60%-এর বেশি মানুষ পর্যটন ব্যবসায়ের সঙ্গে জড়িত। এছাড়া সেন্ট মার্টিনে যেসব উদ্যোক্তা, ব্যবসায়ী, ট্যুরিজমের সঙ্গে জড়িত তারা পথে বসে যাবে।
তাই সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করে সেখানে পরিবেশ আইন কঠোর করা জরুরি, যাতে পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সবাই সচেতন হতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি বলেন, সরকার বাস্তবতা না বুঝেই পর্যটন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এটা করা হলে সেখানকার বাসিন্দা, উদ্যোক্তা, ব্যবসায়ীদের পথে বসতে হবে। সেন্ট মার্টিনে বহু ব্যবসায়ীর বিনিয়োগ আছে, ফলে প্রচুর কর্মসংস্থান হয়েছে, এটাকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, যারা পরিবেশের কথা বলে গলা ফাটান তারা বাসায় এসি গাড়িতে এসি, অফিসে এসি চালান, তাই সবকিছু জটিল না করে সমাধানের পথ সহজ করতে হবে। আমরা ওয়াদা করছি আমাদের সঠিক গাইডলাইন দেন, আমরা মেনে চলব। এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মানিক। খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো মন্তব্যের ফাঁদ সম্পর্কে। অনলাইন দুনিয়ায় প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ আছে। এই পেজের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক সময়ই অন্যের পেজে বা অন্যের আইডিতে গিয়ে কমেন্ট করি। এই কমেন্টও কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে। সুতরাং কোথায় কোন ধরনের কমেন্ট করবেন বা করবেন না, সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। ধরুন, একটা বিউটিশিয়ানের বিজ্ঞাপনে আপনি গিয়ে কমেন্ট করলেন, সেই কমেন্ট কিন্তু আপনার মধ্যে একটা ফাঁদ তৈরি করতে পারে। কী ধরনের ফাঁদ? সেই কমেন্টের সূত্র ধরে আপনার সাথে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে, যোগাযোগের পর আপনি নানা ধরনের লোভনীয় প্রস্তাবে পড়তে পারেন, এবং শেষমেশ আপনি সেই প্রস্তাবের ফাঁদে যদি পা দেন তাহলে বিপদ হতে পারে। সুতরাং কমেন্টের ক্ষেত্রেও আপনার সচেতন থাকা উচিত। একজন মানুষের কমেন্ট কিন্তু ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। সুতরাং আপনি কোথায় কী কমেন্ট করছেন সেটা অবশ্যই ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আপনার এটা অবশ্যই করা উচিত নয় যে এমন কোনো কমেন্ট করা যে কমেন্টটিকে আপনার ব্যক্তিত্বের নিচু মানসিকতার পরিচয় উপস্থাপন করবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ডোনাল্ড ট্রাম্পের। তবে তার বিজয় সত্ত্বেও শিগগিরই হোয়াইট হাউসে যাওয়া হচ্ছে না, এজন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের 20 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আরও 74 দিন অপেক্ষা করতে হবে ট্রাম্পকে। মূলত এ সময়ে বিদায়ী প্রশাসন পরবর্তী বিজয়ীকে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করার কাজ করে। একই সঙ্গে এই সময় ট্রাম্পের দল তাদের প্রশাসন সাজানোর জন্য প্রস্তুতি শুরু করবে। ক্ষমতার পালা বদলে আমেরিকানরা তাদের দেশের নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হওয়ার সময় পায়। ট্রাম্প এর আগে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। 2024 সালে তৃতীয়বারের লড়াইয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন আমেরিকার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র একজন প্রেসিডেন্টের ঝুলিতেই ছিল এমন কৃতিত্ব, তার নাম গ্রোভার ক্লিভল্যান্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে গিয়ে পরাজিত হওয়ার পর ফের প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। গত 13 জুলাই নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন তিনি। তার কানে গুলি লাগে, তবে সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। সে সময় তার কানে গুলি লেগেছিল এবং হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান, তার মুখমণ্ডলে রক্ত দেখা যায়। এই ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করলে তিনি নিহত হন। গত সেপ্টেম্বরেও ট্রাম্পের ওপর হামলার চেষ্টা হয়। গত 15 সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচে ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফের সঙ্গে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে সময় কাটানোর সময় তার ওপর হামলার চেষ্টা করেন এক ব্যক্তি। অবশেষে সব প্রতিকূলতা মারিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে ইতিহাস গড়লেন ট্রাম্প। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।